নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলা কালচার সিএসএ তো এই মুহূর্তে আছি আমরা পূর্ব মেদিনীপুর তো পূর্ব মেদিনীপুরে কোথায় আছি এবং পূর্ব মেদিনীপুরে আজকে আমরা কেন আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। সাথে সাথে আপনাদেরকে জানাবো যে পূর্ব মেদিনীপুরে এই কারণে নতুন যে আমাদের মিনি কাউন্টার সেটা ওপেন হয়েছে এবং কোথায় সেটা আপনাদেরকে জানাবো দ্বিতীয়ত সিএসএ একবার নতুন কি প্রোডাক্ট এসছে সেটাও আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে আপনাদেরকে তথ্য তুলে দেবো যে ডিস্ট্রিবিউটারশিপ কিন্তু খুব কম টাকাতে এই মাসে কিন্তু অফার রাখা হয়েছে এবং এই মাসেই কিন্তু আপনি পাবেন বেস্ট অফার তো যার জন্যে কী করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তো চলুন যারা ডিস্ট্রিবিউটার নিতে চাইছেন যারা এলাকা বেশি কাজ করতে চাইছেন পঞ্চায়েত নিয়ে এবং ব্লক নিয়ে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ কাজ করতে চাইছেন তাদের জন্য এই ভিডিওতে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকবে তো যে কাজের জন্যে আজকে পূর্ব মেদিনীপুরে আসা সেটা হলো আমাদের মিনি কাউন্টার ওপেন হয়েছে তো সেই মিনি কাউন্টার যিনি ওপেন করেছে তার থেকে জেনে নেবো জায়গাটা কোথায় কাস্টমার কিভাবে আসবে এবং দাদার নাম তো দাদা আপনার নাম নমস্কার আমার নাম আশিস প্রধান আশিস প্রধান আমার নাম এটা ফুলবাড়ি পূর্ব মেদিনীপুর না ফুলবাড়ি ঘোড়াঘাটা কোনটাই পূর্ব মেদিনীপুর আচ্ছা তো দাদা এই যে যদি কেউ আপনার কাছে কন্ট্যাক্ট করতে চায় যারা আসতে চায় তারা কিভাবে আসবে আপনার এখানকার রাস্তা কি আছে আমাদের এটা মুকুন্দপুর হয়ে একদম ঘোড়াঘাটা মুকুন্দপুর টু ঘোড়াঘাটার রাস্তা আছে একটাই মি রাস্তা সেই রাস্তা ধরে আসতে পারবেন এবং আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ওতে কল করলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বলে দেবো রাস্তা কোথায় কীভাবে আসতে তো দাদা এই যে প্রোডাক্ট বা এই সম্বন্ধে জানকারি আপনি থেকে পেয়েছিলেন আমি প্রথমেই এই ইউটিউবে দেখে জেনেছি বুঝেছি তারপরে একটা ডোজ আমি একটা পুকুরে ব্যবহার করলাম তারপরে দেখলাম যে নাম কাজ ভালো হয়েছে আচ্ছা আপনি কোন কোন প্রোডাক্টের ভালো রেজাল্ট পেয়েছেন কোন কোন প্রোডাক্টের ভালো দেখতে পেয়েছেন এই এই যাবৎকাল এই যাবৎকাল আমি প্রথমত একোয়াভিটা একুয়া কিং আর গ্রোথ বুস্টারটা এই তিনটা নিয়ে আমি প্রথমে ব্যবহার করেছিলাম মেডিসিনে ছিলাম প্রথমে আচ্ছা মেডিসিন কালচার করছিলাম এক মাস কিন্তু তাতে জল কালার ঠিক থাকছিল না জল সবসময় কেটে যেত তারপরে এই ইউটিউব দেখে অ্যাকোয়াভিটা অ্যাকোয়া কিং আর এই গ্রোথ বুস্টার হ্যাঁ পরপর এটা পাটপাট করে ডোজ করার পরে তারপরে দেখি না জলের কালারও ঠিক আছে মাছের গ্রোথও ঠিক আছে সেই জন্য দাদাদের সঙ্গে আলোচনা করে মেডিসিন নিয়ে এই একটা ছোট্ট কাউন্টার করেছি আচ্ছা তো ফ্রেন্ডস আপনারা বুঝতেই পারছেন প্রথমত কিন্তু এই ইউটিউব চ্যানেল দেখে উনি প্রোডাক্ট নেন এবং প্রোডাক্ট নেওয়ার পরে কিন্তু উনি উপকার পান উপকার পাওয়ার পরে উনি যখন রেজাল্ট দেখলেন ভালো রেজাল্ট দেখলেন তখন কিন্তু আমাদের সঙ্গে বলেন বলার পরেই কিন্তু উনি মিনি কাউন্টার নিয়েছেন তো আপনারা বুঝতে পারছেন রেজাল্ট দেখার পরেই কিন্তু উনি মিনি কাউন্টার নিয়েছে ফেন্স তো আপনারাও চাইলে কিন্তু কাউন্টার ডান করতে পারেন আপনারাও চাইলে কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু ইউজ করে দেখতে পারেন একখানা পুকুরে আপনারা দেখুন একটা পুকুরে একটা পুকুরে যদি আপনি রেজাল্ট দেখতে পান তাহলে বাকি আপনি আরও পুকুরগুলো করতে পারবেন তো সাথে সাথে আপনাদেরকে জানাবো এই মুহূর্তে এই কাউন্টারে আমরা যেসব প্রোডাক্টগুলো আমরা রেখেছি ফেন্ডস এখানে দেখুন কিং। এক কিং কিন্তু আমরা এখানে অ্যাভেলেবেল করেছি এখানে হচ্ছে আপনার ভেরুনিল গোল্ড ভাইরাসের জন্য সেটা আমরা কিন্তু এখানে অ্যাভেলেবেল করেছি অলরাউন্ডার আমরা অ্যাভেলেবেল করেছি যেটা আপনার সাদা পায়খানা থেকে শুরু করে মাছের ভাইরাস থেকে এবং মাছের ঘা থেকে শুরু করে তারপরে আমরা কিন্তু ওটাকে আবার নতুন যেটা এনেছি সেটা হচ্ছে অলরাউন্ডার প্লাস সেটা কিন্তু আমরা আজকে দিয়ে যাচ্ছি আজকে আমরা দিয়ে যাচ্ছি নতুন প্রোডাক্ট দ্বিতীয় হচ্ছে গ্যাসের জন্যে নাম্বার ওয়ান প্রোডাক্ট এই মুহূর্তে অ্যামোনিল অ্যামোনিলটাও কিন্তু আমরা এখানে অ্যাভেলেবল করেছি সাথে সাথে এখানে সিটি ম্যাক্স আছে আপনারা জানেন মিনি ডক্টর আমাদের সিটি ম্যাক্স সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল করেছি সাথে হচ্ছে গ্রোথ বুস্টার এবং অ্যাকোয়া ক্লিন সিটি পাওয়ার এবং আমাদের রাজা প্রোডাক্ট যেটা হচ্ছে অ্যাকোয়াভিটা সেটাও কিন্তু এখানে আমরা অ্যাভেলেবেল করেছি তো সমস্ত প্রোডাক্ট এখানে আমরা অ্যাভেলেবেল করে দিয়েছি যাতে করে এই এলাকার মানুষ যাতে করে এই প্রোডাক্টগুলো নিয়ে উপকৃত হন দাদা উপকৃত হওয়ার পরেই কিন্তু এটাকে নিয়ে উনি নিজে কাউন্টার করেছেন যাতে আরও দশটা মানুষের কি উপকার করতে পারেন সাথে সাথে অর্গানিকে যাতে ভারতকে মোড়া যায় আপনারা জানেন কেমিক্যালের যে যা অবস্থা কেমিক্যালের যা বাড়বাড়ান্ত তাতে করেন কিন্তু মাছ চাষ পুরো শেষের পথে তার থেকে ফিরে আসার জন্য কিন্তু আমরা অর্গানিক নিয়ে আমরা আন্দোলন করছি সারা ভারত জুড়ে যাতে আমরা অর্গানিকে মাছ চাষ করতে পারি সেই অর্গানিকের কাজে এগোনোর জন্য আমাদের সাথ দিয়েছেন আশিস দা আশিস প্রধান তো আশিস দেখে আপনারাও সাথ দেবেন আপনারাও এখান থেকে ছোট্ট ছোট প্রোডাক্ট নিয়ে আপনারা কিন্তু আপনাদের একটা দুটো পুকুর করে আপনারা দেখতে পারেন এবং দেখার পরে আপনারা কী রেজাল্ট পাচ্ছেন সেগুলো নিয়ে কিন্তু কথা বলতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা দশ দিন অন্তর অন্তর এসে আপনাদের পুকুরগুলো দেখে যাব সাথে সাথে আপনাদেরকে বলবো যে এই এলাকা জুড়ে যেখানে যেখানে যেমন এখানে আমাদের অলরেডি একটা মিনি কাউন্টার ডান করেছে আপনি যদি আপনার এলাকায় মিনি কাউন্টার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনি যদি স্টোর নিতে চান যেমন আমরা উড়িষ্যাতেও এই মুহূর্তে কিন্তু স্টোর দিচ্ছি মিনি কাউন্টার দিচ্ছি তো আপনারা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন সাথে সাথে আশিসদার এলাকাতে যদি আপনারা কাজ করতে চান আপনারা যদি টেকনিশিয়ান রূপেও কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাদার নাম্বার আমরা দিয়ে রাখবো দাদার সঙ্গে কথা বলে নেবেন এবং এ টু জেড প্রোডাক্ট এ টু জেড প্রোডাক্ট সিএসএর আমরা কিন্তু এখানে অ্যাভেলেবেল করেছি দাদা এখানে আরও অনেকগুলো পরিষেবা আপনাদেরকে দিতে পারবে আগামী দিনে এবং খুব তাড়াতাড়ি আমরা ফিডও আনছি ফ্রেন্ডস যেটা আপনাদের খুব উপকারে লাগবে অনেকে বলেন যে মেডিসিনের সাথে কিন্তু ফিটটা আমাদের প্রয়োজন সেটাও আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জন্য অ্যাভেলেবেল করে দেব তো এই কাউন্টার হওয়াতে আপনাদের কেমন লাগছে আশেপাশে যারা আপনারা ভাবছিলেন ভাবছিলেন যে সিএসএকর প্রোডাক্টটা যদি কাছে কোথাও পেতেন তাদের কতটা উপকার হলো অবশ্যই কমেন্ট করবেন সাথে থাকবেন আর প্রত্যেকেই প্রত্যেকেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন থ্যাংক ইউ ডেলিভারিরও সুবিধা থাকবে আর সাথে সাথে আরও একটা গুড নিউজ দাদা কিন্তু হোম এর মধ্যে যদি কারোর থাকে কুড়ি কিলোমিটারের মধ্যে যদি কেউ থাকে তাহলে হোম ডেলিভারির সুবিধা থাকে বাহ কুড়ি কিলোমিটারের আন্ডার যদি কেউ থাকে কুড়ি কিলোমিটারের আন্ডারে যদি কেউ থাকে ফ্রেন্ডস তাকে কিন্তু উনি বাইকে করে গাড়িতে করে নিজে হোম ডেলিভারি করবেন এর চেয়ে বড়ো প্রশংসা করানোর জায়গার কিন্তু থাকতেই পারে না দাদার জন্য আমরা স্পেশালি থ্যাংক ইউ জানাচ্ছি এবং দাদাকে নিয়ে আমরা রেকমেন্ড করব যাতে করে আমাদের অনেক চাষি ভাইরা আসতে পারেন না পণ ছেড়ে তাদের কাছে যাতে প্রোডাক্টটা পৌঁছে দিতে পারেন তো থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অর্গানিক নিয়ে আন্দোলন করুন অর্গানিক নিয়ে যাতে করে আমরা ভারত জুড়ো বা ভারতকে আমরা যাতে অর্গানিক দিয়ে রাসায়নিক মুক্ত করতে পারি সেই আন্দোলনে সবাই জুড়ুন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকুন নমস্কার